শ্রী শ্রী শ্যামা মায়ের কল্যাণ স্পর্শে সংস্কৃতির শহর বারাসাত আজ মেতে উঠেছে উৎসবের আনন্দে। স্বল্প সময়ের পরিসরে বারাসাতের কয়েকটি পূজার মণ্ডপ ও আলোকসজ্জা তুলে ধরার চেষ্টা করছে। সুবর্ণ জয়ন্তী বর্ষে শতদল সঙ্গের থিম অপরূপ পৌরাণিক মন্দির। মন্দিরটির উচ্চতা ৬০ ফুট এবং চওড়ায় ১০০ ফুট। আমাদের সঙ্গে রয়েছে শতদল সঙ্গের সভাপতি শ্রী আশিস বৈদ্য মহাশয়, তাকে এখানকার থিম আর পূজা সম্বন্ধে অল্প কিছু বলতে বলছি। থিম বলতে এটা ঠিকই বলেছেন, থিম অর্থে ভাবনা। এবার আমাদের 50 বছরে ভাবনা সমন্বয়ে ঘটেছে। একদিকে উন্মুক্ত আকাশের নিচে আলোর উদ্যান, আর মণ্ডপ প্রস্তুত হয়েছে পুরাকালের মণ্ডপের বৈশিষ্ট্যকে সামনে রেখে, অর্থাৎ পুরাকালের মণ্ডপের আদলে, মন্দিরের আদলে আমাদের মণ্ডপ। মণ্ডপের অভ্যন্তরে রয়েছে মাতৃমূর্তি, যা পুরানো সময়ের হিসেবে নিরিখে আমরা উপস্থাপন করেছি। ধাতব মূর্তি, সমগ্র মূর্তিটাই পিতল নির্মিত, পিতল ব্যবহার করে হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ দাদা, অনেক তম বর্ষে কেএনসি রেজিমেন্টের থিম হিমাচলে দেবভূমি। মানালির বৈশিষ্ট্য মন্দিরের আদলে তৈরি হবে মণ্ডপ, সঙ্গে থাকছে কুলু মানালির 8টি দেব মন্দির। অন্যতম আকর্ষণ 58 পিঠের একটি জ্বালামুখী। অন্যতম বিধায়ক সম্মানীয় শ্রী চিরঞ্জিত চক্রবর্তী মহাশয়, আমাদের সাংসদ, এবং আপনাদের সঙ্গে থাকা পার্ক, মোবাইল ফোন এবং আপনাদের সঙ্গে থাকা ছোট ছোট বাচ্চাদের হাত ধরে রাখবেন, এবং প্রয়োজন হলে আপনারা আপনাদের বাচ্চাদের সঙ্গে এনসি রেজিমেন্টের শ্যামা পূজা এগিয়ে চলেছে, যা এবছর 59তম।58তম বর্ষে সন্ধানী শ্যামা পূজার থিম লাল পাহাড়ির দেশে যা। মণ্ডপ প্রাঙ্গণ ঘিরে ফুটে উঠেছে আদিবাসী জীবন। মণ্ডপটির উচ্চতা 110 ফুট। আমরা এসেছি বিদ্রোহী কালী পূজা মণ্ডপে। এখন মণ্ডপে আমরা প্রবেশ করতে চলেছি, আসুন আমরা সবাই প্রবেশ করি। আমাদের সামনে রয়েছে বিদ্রোহী শ্রী পান্নালাল বসু মহাশয়, তিনি পূজা মণ্ডপ তার থিম সম্বন্ধে কিছু বলেন। নমস্কার প্রত্যেক যারা আমাদের সঙ্গে রয়েছেন এখন এই মুহূর্তে টিভি চ্যানেলে বা ইয়েতে। আমাদের প্যান্ডেলটা এবার মূলত করা হয়েছে মহারাষ্ট্রের একটা শিব মন্দিরের অনুকরণে, যেটা রূপদান করেছে কর্মকাণ্ডে করে। আর আমাদের ভিতরের কাজটা আছে বৃন্দাবন মন্দিরের উপরের খণ্ডটা বৃন্দাবন মন্দিরের আনুকূল্যে। আর ঠাকুর আমাদের এবার করা হয়েছে, ঠাকুরের দিকে ঘোরাতে বলব, শঙ্কর পাল। আর সাউন্ডে আমাদের আছে আমাদের প্রত্যেক বছরই সাবিকি গানার পুজো হয়, সেই ঘরানাই আমরা ধরে রেখেছি। যে সাবিকি গানাই আমাদের কাছে সত্যি ভালো লাগে, যে মন্দিরের মধ্যে মাতৃমায়ের একটা আরাধনা করব, সেই ইচ্ছাই আমাদের প্রত্যেক বছর সেই বার্তাই প্রত্যেককে কাটাই এবং সবাই সুখে শান্তিতে কাটাই। নবপল্লী ব্যায়াম সমিতি ৬৭তম বর্ষে, এবারের থিম লন্ডনের বিখ্যাত ওয়েস্টমিনিস্টার অ্যাবি। গির্জার আদলে ৮০ ফুটের মণ্ডপ। পায়োনিয়ার ৪৬তম বর্ষে পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের থিম হরিদ্বারের অপরূপ মনস্কামনা দেবী মন্দির। বিশাল পুকুরটি পূর্ণতোয়া গঙ্গা, গঙ্গায় ভাসবে প্রদীপ, ঘাটে চলবে সন্ধ্যারতি। পাহাড়ের জায়গায় জায়গায় ছোট বড় মন্দির। স্বনামধন্য ঐতিহ্যবাহী ক্লাব সংগঠন পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের পূজা মণ্ডপ আমাদের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত, তার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের সকলকে অভিবাদন জানাই, উষ্ণ সম্ভাষণ জানাই, হার্দিক শুভকামনা জানাই। প্রশাসনিক কর্তা ব্যক্তিরা যারা আছেন তাদেরকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, কারণ আমাদের জন্য নিবেদন করেন, তাই সে কথা মাথায় রেখে তাদের সহকারে তাদেরকে আমরা উপস্থাপন করতে পারি। তাই আবারও প্রশাসনিক পরিচিতিতে আপনাদেরকে আরো একবার সম্ভাষণ জানাই, অভিবাদন জানাই, শুভকামনা জানাই। আপনারা চলেছেন অনেকবারের আশাবর্তরা। বাষট্টিতম বর্ষে রেজিমেন্টের এবারের থিম থাইল্যান্ডের প্যাগোডা। প্রতিমার একপাশে থাকবে ভগীরথের গঙ্গাকে নিয়ে আসার দৃশ্য, আর একপাশে দেখা যাবে বুদ্ধদেবকে সুজাতার পায়েস খাওয়ানোর দৃশ্য। থাকবে প্লাই ও ফাইবারের ৮০ ফুট উঁচু নজরকাড়া সত্যের স্মারক।